दले तीन भारतीय नेই विश्व चैम्पियन इंग्लैंडের কেউ দশকের সেরা ওয়ানডে দল বেছে চমকে দিলেন ইয়ান বিশপ। দশকের সেরা একদিনের দল বেছে নিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ। তার দলে জায়গা পেয়েছেন তিনজন ভারতীয়। দলের অধিনায়কও এক ভারতীয়, তবে কোনো ভারতীয় বোলারকে নিজের গড়া দলে রাখেননি ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার। সবচেয়ে অবাক করা বিষয় হলো বিশ্ববের দলে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কোনো ক্রিকেটার নেই। পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটারেরও জায়গা হয়নি দলে। ইয়ান বিশপের দলের হয়ে ওপেন করবেন রোহিত শর্মা। হিটম্যান এই ফরম্যাটে তিনবার ডাবল সেঞ্চুরি করেছেন। ইংল্যান্ড হওয়া গত বিশ্বকাপে 5 সেঞ্চুরি করেছিলেন তিনি, যার রেকর্ড। বড় ইনিংস খেলার ক্ষমতা রয়েছে রোহিত শর্মার। রোহিতের সঙ্গে থাকবেন ডেভিড ওয়ার্নার। ডানহাতি বাঁহাতি কম্বিনেশন থাকছে ওপেনিংয়ে। অস্ট্রেলিয়ার ওপেনার বিধ্বংসী মেজাজে শুরু করেন, দলকে টানার ক্ষমতা রয়েছে তার। গত বিশ্বকাপে রোহিতের মতো ওয়ার্নারও ছিলেন ধারাবাহিক। 3 নম্বরে থাকছেন বিরাট কোহলি। তিনি হলেন চেজ মাস্টার, তবে শুধু রান তারা করাই নয়, প্রথমে ব্যাট করে দলকে বড় রানের নিরাপত্তাও পৌঁছে দিতে পারেন। এই ফরম্যাটে 43 সেঞ্চুরি করে ফেলেছেন তিনি, গড় 59.33। 4 দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, তাকে 360 ডিগ্রি ব্যাটসম্যান বলা হয়। মাঠের সব প্রান্তে শট খেলার অবিশ্বাস্য দক্ষতা রয়েছে তার। 53.50 গড়ে 9,577 রান করেছেন তিনি একদিনের ক্রিকেটে। 100 রানের সংখ্যা 25। 5-এ রস টেলর, কিউই মিডল অর্ডার ব্যাটসম্যান। 48.44 গড়ে করেছেন 8,574 রান, রয়েছে 21 শতরান। চাপের মধ্যে দলকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে তার। বিশাল অভিজ্ঞতা বিপক্ষ বোলারদের চাপে ফেলবে। বিশপের দলের অলরাউন্ডার হলেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই বাহাদি ব্যাটে বলে দলের সম্পদ। ব্যাটে 6,223 রান করার পাশাপাশি 260 উইকেটও নিয়েছেন তিনি। গত বিশ্বকাপে 3 নম্বরে নেমে তিনি ভরসা দিয়েছেন বাংলাদেশের ব্যাটিংকে, সঙ্গে 10 ওভারের নিখুঁত বোলিংও ছিল। দলের অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। উইকেট কিপার ও ব্যাটসম্যান মিলিয়ে দলের 3D ক্রিকেটার তিনি। বিশ্বকাপ জয়ী অধিনায়ক হওয়ার পাশাপাশি বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফিনিশারও তিনি। তাছাড়া উইকেটের পিছন থেকে বোলারদের নির্দেশ দেওয়ার কাজে আসবে তার অগাধ অভিজ্ঞতা। এবার বোলিং বিভাগ। মিচেল স্টার্ক আসবেন নতুন বল হাতে। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার। 22.22 গড়ে নিয়েছেন 178 উইকেট। স্ট্রাইক রেট 26.1। 5 উইকেট নিয়েছেন 7 বার। এর সঙ্গে লোয়ার অর্ডারে বড় শট নিতেও পারেন। নতুন বলে দৌড় শুরু করবেন ডেল স্টেইনও। দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার। গতির সঙ্গে সুইং মিশিয়ে ব্যাটসম্যানদের রাখেন ধাঁধায়। এই সময় সেরা পেসারদের তালিকায় উপরের দিকে থাকেন তিনি। 25.95 গড়ে তিনি নিয়েছেন 196 উইকেট। লাসিদ মালিঙ্গা হলেন একজন পেসার, যাকে স্লক ওভারে বুদ্ধিমত্তার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। এই ফরম্যাটে 338 উইকেট রয়েছে তার। স্লিং অ্যাকশনের মালিঙ্গাকে মারা অত্যন্ত কঠিন। দলের বিশেষজ্ঞ স্পিনার হলেন রশিদ খান। রিস্ট স্পিনার তিনি। আফগানিস্তানের এই লেগ স্পিনার ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে পারেন গুগলি ফ্লাইটের কারিগরিতে। বয়স মাত্র 21। 18.75 গড়ে এর মধ্যেই নিয়ে ফেলেছেন 133 উইকেট। সো বন্ধুরা, বিশপের এই 11 জনকে আপনার কেমন লাগলো তা কমেন্টস করে জানাতে ভুলবেন না। মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।